Hello guys, what's up? Welcome to Maddy's blog and it's your Maddy. তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যাব বাড়ির খুব কাছে একটি জায়গায় যেটা মানুষের চোখে এখনো পড়েনি বা পড়লেও খুব কম লোকের চোখে পড়েছে। তো জায়গাটা পানিত্রাস। হ্যাঁ, আমরা যাব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সো লেটস গো। তো এখন বাজে 10:30 এন্ড উই আর রেডি টু গো। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দেউলটি স্টেশন। আমাদের পানিত্রাসে আসতে হলে আসতে হবে দেউলটিতে, মেন জায়গা। তো প্রথম কথা হচ্ছে তোমরা আসবে কিভাবে এখানে? হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনে পাঁশকুড়া, খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে তোমরা চলে আসতে পারো দেউলটি। এরপর বলছি দেউলটি থেকে তোমরা পানিত্রাস যাবে কী করে? তোমরা যদি সড়কপথে দেউলটি আসতে চাও তো NH6 ধরে চলে আসতে পারো এবং সেখান থেকে চলে যাবে পানিত্রাস। আর যদি স্টেশনে করে আসতে চাও, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, স্টেশন বাজারটা পেরিয়ে তোমরা টোটো ধরে তোমরা চলে যেতে পারো পানিত্রাস। তো আমরা সেই রাস্তাতেই যাব। আমরা ট্রেন থেকে নেমে এসেছি। ট্রেন থেকে নেমে আমরা স্টেশন বাজারটা পেরিয়ে টোটোয় করে চলে যাব পানিত্রাস। চলো। তো বন্ধুরা, টোটো থেকে নেবে বাঁদিকের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ির দিকে। তো টোটো তোমরা যদি গাড়ি করে আসো অতটা অসুবিধা হবে না, বাইকে করেই পৌঁছে যেতে পারবে। ট্রেনের পর টোটোয় করে এলে তোমাদের নামিয়ে দেবে একটা তিন মাথার মোড়েই বলা যায়। তো সেখান থেকে বাঁদিকে এলে বাঁদিকে হাঁটা পথে খুব বেশি হলে 3 মিনিটের মাথায় পৌঁছে যাবে শরৎচন্দ্র বা কথাশিল্পীর বাড়ি। তো আমরা সেই রাস্তা দিয়ে এখন আছি, চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পর টোটোয় করে আমরা চলে এসেছি কথাশিল্পীর বাড়ি। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এটি হচ্ছে কথাশিল্পীর বাড়ির মেন গেট যেটাকে বলা যায়। তো আসুন ভেতরে যাওয়া যাক এবং শুনে নেব কিছু ইতিহাস। এসে গেট থেকে ঢুকে প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটি হলো ওনার একটি কি বলা যায় ওনার একটি মূর্তি, আবক্ষ মূর্তি একটি রয়েছে ঠিক বাড়ির সামনেই। তো এই সেই মূর্তি। এরপর আমরা যাব বাড়ির ভেতরে আর শুনে নেবো এই বাড়ির কিছু ইতিহাস। এটা ওনার লেখার কাজ ছিল, সামনে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা লক্ষ্য রাখুন, এই জানলাটা খোলা থাকত, বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না, রূপনারায়ণ নদী রাস্তার গা দিয়ে বইত, নদীটা এখন আস্তে আস্তে সরে গেছে। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে লক্ষ্য রাখুন, সাদা সুতো দিয়ে বাঁধা, ইজি চারি কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠিটা আর ইজি চারি ওনার নিচে যে মৃত্যু ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দেবতাপক্ষে স্ত্রী হিরণময়ী দেবী, শরৎচন্দ্রের মৃত্যুর পরও ওনার দেবতাপক্ষে স্ত্রী হিরণময়ী দেবী এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। বৈঠকখানা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারি বসু, বাগা যতীন, বিপিন বিহারী গাহুলি, চিত্তরঞ্জন দাস কোলাঘাটে রামদেন, রাতে নৌকো এসে মিটিং করতেন হারকিন লন্ডন জেলে। একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি চলছে ডান দিকে, ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। তারপর লক্ষ্য রাখুন গড়গড়া, তামাক খেতেন,
তার পাশে এটা ভাব সেট রেডিও আর আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়াশোনা করছেন আর সাদা ছবিটার পাশে বাঁধানো ছবিটা শরৎচন্দ্রের নাতি নাতবই ছবি এই জায়গাটাই যাবেন এইটা হচ্ছে চিকিৎসার ঘর উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকা রয়েছে দেখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা যে চরকা চরকা দেখুন এটা কথাশিল্পীর গৃহ দেবতা শ্রী রাধাকৃষ্ণ এবং এনার নিত্য পুজো হয় হ্যাঁ বলুন এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের দেয়া ঠাকুর শেষ পাথরের রাধাকৃষ্ণ এটি চিত্তরঞ্জন দাসের দেয়া ঠাকুর আচ্ছা শেষ পাথরের রাধাকৃষ্ণ শেষ পাথরের রাধাকৃষ্ণ উনি যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন সর্বপক্ষে ঠাকুরটা দিয়ে গেছে এটি এখন নিত্য পুজো হয় প্রত্যেক দিন পুজো হয় আমি পুজো করছি 30 বছর পুজো করছি আমার নাম হচ্ছে অলঙ্কারনাথ ঘোষাল কোইন ঘোষাল বুঝেছেন তারপরে লক্ষ্মী হাঁড়ি আছে লক্ষ্মী পুজো হয় বছরে 3টি ওই যে হাঁড়িতে ওটা লক্ষ্মী পুজোর জন্য বছরে 3 বার লক্ষ্মী পুজো হয় হ্যাঁ বছরে 3টে লক্ষ্মী পুজো হয় আচ্ছা একটা হচ্ছে চৈত্র মাসে একটা হচ্ছে ভাদ্র মাসে আর একটা হচ্ছে আপনার পৌষ মাসে 3টে জন্মাষ্টমীর দিনে ঠাকুর যেদিন ঠাকুরের মাটি ওঠে সেই দিন ঠাকুর রাধাকৃষ্ণকে ফিরে চান টান করিয়ে দিনের বেলা পুজো হলো নতুন কাপড় চোপড় পরিয়ে তারপরে রাত্রির বেলা গ্রামের মায়েরা সব পুজো নিয়ে আসে পাঁচ পাঁচ রকম ভাজা ভুজি নিয়ে সেই পুজো হয় আর এখানে আছে বুদ্ধদের এইটা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ বুদ্ধদের আর এখানে আছে মহাদেব ধন্যবাদ আপনাকে খুব অসংখ্য শুনে নিলেন এখানকার নিত্য পুরোহিতের কাছে কিছু এই বাড়ির ইতিহাস এই গৃহদেবতার ইতিহাস 1919 সালে তৈরি এই বাড়ি 1923 থেকে তিনি 12 বছর কাটিয়েছিলেন এই বাড়িতে তো কথাশিল্পী এই বাড়িতেই লিখেছিলেন একের পর এক উপন্যাস এবং ছোট গল্প ছোট গল্পের মধ্যে আমরা সবাই জানি রামের সুমতি এবং মহেশ অন্যতম এবং উপন্যাস বৈকুণ্ঠের উইল এইগুলো তো আমরা জানি তো চলো দোতলায় যাওয়া যাক আমরা চলে এসেছি দোতলায় এবং এখানে সুন্দর একটি ব্যালকনি আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখা ভালো এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন জনপ্রিয় উপন্যাস দেবদাস যেটি নিয়ে সিনেমা হয়েছে পরবর্তীকালে এটি হলো কথাশিল্পীর উপরের তলার ঘর তো এটি আরেকটি ওনার বেডরুম বলা যায় শুনলেন এই বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং এই বাড়িটি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে এবং বাঙালি হিসেবে আমাদের দরকার এই ঐতিহ্যটাকে ধরে রাখা তো চলুন এখানে সামনেই রূপনারায়ণ নদী আছে সেইটা দেখে নেওয়া যাক সেই নদীও খুব সুন্দর এবং সামনেই রয়েছে একটা পিকনিক স্পট সো নদী 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 অ্যান্ড হেয়ার উই আর নদীতে আমরা চলে এসেছি নদীর ধারে তো দেখো দেখলে বাড়ির কাছে কথাশিল্পীর বাড়ি তার উপরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একদিন পিকনিক করে যেতেই পারো বাড়ির লোকেদের সাথে বাড়ির খুবই কাছে দেউলটি হাওড়া থেকে হয়তো হ্যাঁ 1.5 ঘন্টা লাগবে আর আমার বাড়ি যেহেতু উলুবেড়িয়া তো সেখান থেকে বেশি দূর নয় তো একদিন কাটিয়ে যেতেই পারো বাড়ির সাথে পিকনিক করে সন্ধে সন্ধে করে ফিরবে তোমরা যখন ভিডিওটার এই অংশে এসে পৌঁছেছো তখন ধরে নিচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংকস অ্যালট এটাই আমার ব্লগিং চ্যানেলের প্রথম ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কিছু সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে লেখো এটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা বাজিয়ে দাও আশা করছি খুব শিগগিরই নতুন ব্লগ আসবে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো অ্যান্ড স্টে টিউন টু ম্যাডিস ব্লগ